হাই ফ্রেন্ড, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একদম একটা নতুন মিষ্টি রেসিপি আপনাদের দেখাবো, তার নাম হচ্ছে সুজি চিত্রকূট। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, সুজি চিত্রকূট। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে সাবস্ক্রাইব বাটনের পাশে, যাতে আমি যখনই কোনো নতুন এরকম ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন একটা নোটিফিকেশান যায়। ভীষণই সফট হয়েছে, দেখে বুঝতেই পারবেন না যে এটা ছানার চিত্রকূট নয়, একদম অরিজিনাল চিত্রকূটের মতনই খেতে হবে। তার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে চলুন দেখিয়ে দিই। নিয়েছি দুধ, রুম টেম্পারেচারে দুধ নিতে হবে, সুজি, সুজিটা মিহি দানা নিতে হবে, মানে একদম ছোটো ছোটো দানা সুজি নিতে হবে। যদি বড় দানা সুজি নেন, মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন, তাতে দানাগুলো ছোট হয়ে যাবে। আর লাগবে খোয়া ক্ষীর, খোয়া ক্ষীরটা আমার হোমমেড, এর রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে আর ওপরের কার্ডে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। দোকান থেকে বাজার থেকে খোয়া ক্ষীর কিনে এনেও করতে পারেন। আর লাগবে চিনি, সুগার সিরাপের জন্য লাগবে চিনি। চিনি আমি এখানে নিয়েছি 1 কাপ, আর এতে 2 কাপ জল দিয়ে আমি সুগার সিরাপ বানাবো। আর সুগার সিরাপে আপনারা একটু ছোটো এলাচও দিতে পারেন, তার জন্য ছোটো এলাচ নিতে পারেন। আর মাঝে মাঝে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস দেখিয়েছি, যেগুলো আমি ডেসক্রিপশান বক্সে সব ডিটেলসে দিয়ে দেবো, ইনগ্রেডিয়েন্টসে দেখে নেবেন কত কী পরিমাণ নিয়েছি এবং কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। এখানে আমি গ্যাস জ্বেলে ফ্রাইং প্যান বসিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি। যতখানি পরিমাণ বানাবেন, যতগুলো বানাবেন ততগুলো করবেন। আমার এখানে 1 কাপ সুজিতে মোটামুটি 10 থেকে 12টা চিত্রকূট হয়েছিল, তো সেই বুঝে আপনারা বানাবেন। এবার এই সুজিটাকে আমাদের শুকনো খোলায় নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সুজির র গন্ধটা যাচ্ছে, আর একদম লো ফ্লেমে রান্না করবেন যাতে সুজির কালার চেঞ্জ না হয়ে যায়, আর সমানে নেড়ে যেতে হবে আর লো ফ্লেমে করবেন। মোটামুটি 1 থেকে 2 মিনিট এটা নাড়াচাড়া করতে হবে। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে, সুজিটা কিন্তু র গন্ধ আমার চলে গেছে। এবার লো ফ্লেমেই আমি রেখে দেবো গ্যাসটাকে, গ্যাসটা কিন্তু বাড়াবো না। এইবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ, এক হাতে দুধটা দিতে থাকবেন আর সমানে নাড়াচাড়া করতে থাকবেন সুজিটা, যাতে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দুধের সাথে যখন সুজিটা মিশে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে খোয়া ক্ষীরটা। গ্যাস কিন্তু একদম বাড়াবেন না, তাহলে তলায় ধরে যাবে। খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা লো ফ্লেমে নাড়তে হবে যতক্ষণ না এটা ডো টাইপের হচ্ছে, মানে আটা মাখার ডো টাইপের হচ্ছে। দেখুন, সুজি কিন্তু খুব দুধ টেনে নেয়, তো সাথে সাথেই শুকনো হয়ে যায়, তো সেই জন্য সমানে নাড়তে থাকবেন, নাহলে কিন্তু এটা ঢেলা হয়ে যাবে। আর গ্যাস একদম বাড়াবেন না, একদম লো ফ্লেমে রেখে দেবেন। নাড়তে নাড়তে দেখুন আপনাদের ডো টাইপের হয়ে গেছে, এবার এটাকে লো ফ্লেমে আরও কিছুক্ষণ শুকনো হওয়া অবধি নাড়তে হবে। যখন দেখবেন প্যান থেকে ছেড়ে দিচ্ছে, তখন বুঝবেন এই নাড়াটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটাকে মোটামুটি 1 মিনিট মতন নাড়াচাড়া করেছি লো ফ্লেমে। 1 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন একদম ডো টাইপের হয়ে গেছে, আর দেখে মনেই হচ্ছে যে সুজিগুলো একদম দুধের সাথে মিশে গেছে আর একদম শুকনো মতো হয়ে গেছে ডোটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম। এটাকে একদম ঠান্ডা করে ফেললে হবে না, যখন দেখবেন আপনারা এই সুজিটা হাত দিয়ে চটকাতে পাচ্ছেন, তো সেই পর্যায় অবধি এটা ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দিলেই এটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে, তো 10 থেকে 15 মিনিট বাদে আমি ফিরে আসছি। যতক্ষণ আমাদের সুজিটা কিছুটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ আমি সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি। সুগার সিরাপের জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটায় এবার দিয়ে দেবো চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ জল। আমাদের সুগার সিরাপ যেটা বানাচ্ছি সেটা পাতলা করে বানাতে হবে, যত পাতলা সুগার সিরাপ হবে তত ভালো কিন্তু চিত্রকূটের মধ্যে ভালো করে ঢুকবে। চিত্রকূট বলুন বা পান্তুয়া যখন বানাবেন তখন রসটা পাতলাই করবেন, কারণ যত ঘন রস হবে তত কিন্তু চিত্রকূট বা পান্তুয়ার মধ্যে ঢুকতে প্রবলেম হবে, তাই ফার্স্টে আমাদের রসটাকে পাতলাই রাখতে হবে। এবার এটা মোটামুটি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে, মানে যতক্ষণ না চিনিটা
জলের সাথে গুলে যাচ্ছে ততক্ষণ আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। আর এর মধ্যে ফ্লেভারের জন্য আপনারা ছোট এলাচটাকে ভেঙেও দিতে পারেন, বাট আমি দিয়েছি কেশর, যেহেতু আমার ছোট এলাচের ফ্লেভার ভালো লাগে না, তো সেই জন্য আমি একটু কেশর দিয়েছি। কেশরের ফ্লেভারটাও বেশ ভালো হয়। এর মধ্যে কেশর দিয়ে দিলাম, কেশর দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মোটামুটি চিনিটা আমার গুলে গেছে, তাও এটা আরও এক মিনিট মতো আমি ফুটিয়ে নেব। আমার সুগার সিরাপ রেডি হয়ে গেছে, তো এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে এটা রেখে দেবো। রেখে দিয়ে আমার সুজির ডোটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার ওটাকে আমাদের মেখে নিতে হবে। এদিকে সুগার সিরাপও হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে এটা রেখে দিলাম। দেখুন এটা আমাদের হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি থালার মধ্যে বার করে নিচ্ছি। এবার এটাকে আমাদের হাত দিয়ে চটকাতে হবে যতক্ষণ না একটা ডো টাইপের হচ্ছে, আর একদম স্মুথ ডো টাইপের হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটা হাতে করে চটকে যেতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, এক টেবিল স্পুন মতো ঘি দেবো। এবার এতে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতো মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন। এবার আমি এটাকে ভালো করে চটকাবো আটা মাখার মতো করে হালকা হাতে, যতক্ষণ না একদম স্মুথ ডো হচ্ছে ততক্ষণ। খুব ভালো করে ঠেসে ঠেসে কিন্তু এটা আমাদের মাখতে হবে। মাখতে মাখতে কিন্তু একদম স্মুথ ডো হয়ে গেছে, দেখো আমাদের একদম আটা মাখার মতো, ঠিক এরকম মেখে নিতে হবে। এবার এটাকে আমাদের বেলে নিতে হবে, তো আমি বেলবো হচ্ছে কিচেন কাউন্টারে। অল্প একটু ঘি মাখিয়ে নেব যাতে ডোটা আমাদের কিচেন কাউন্টারে আটকে না যায়, সেই জন্য ঘি মাখিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আমাদের রুটি বেলার মতো বেলে নিতে হবে। বেশি পাতলা করে বেলবেন না, আবার বেশি মোটা করেও বেলবেন না। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পর্যায়ে বেলে নিতে হবে। আর বেলুনেও একটু ঘি মাখিয়ে নেবেন যাতে আমাদের সুজির ডোটা আটকে না যায়। ঠিক এরকম বেলে নিতে হবে, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, ঠিক এই পর্যায় অবধি বেলে নিতে হবে। এবার একটা ছুরিতে ঘি মাখিয়ে নেবেন। নিয়ে এবার যেরকম শেপে আপনাদের কাটতে চান সেরকম শেপে কাটতে পারেন, বরফি করে কাটতে পারেন, চৌকো করে কাটতে পারেন। যেহেতু আমি চিত্রকূট বানিয়েছি তো আমি বরফি সাইজের কেটেছি। আপনারা চাইলে এই ডোটা এভাবে না বেলে গোল গোল করে পান্তুয়ার মতন করেও করতে পারেন, ভেজে আর রসে ফেলতে পারেন, তাতেও কিন্তু হবে, তাতে সুজির পান্তুয়া হয়ে যাবে। আর আমি যেহেতু চিত্রকূট করার চেষ্টা করেছি তো সেই জন্য চিত্রকূটের মতো মানে বরফি করে কেটেছি। এইভাবে বরফি করে হালকা হাতে কাটতে হবে, যেন বেশি তাড়াতাড়ি কাটতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। আর সুজির ডোটা যদি আপনাদের খুব মনে হয় যে শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে খুব বেশি, তখন একটু দুধ, অল্প দুধ দিয়ে আপনারা এই ডোটাকে ভালো করে এভাবে মাখতে পারেন। কিন্তু ডোটা যখন মাখবেন একদম স্মুথ ডো যেন হয়, নাহলে কিন্তু ভেঙে যাবে। ঠিক যেরকম চিত্রকূট হয় মধ্যিখানটা এরকম, সেরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর দেখুন বেশি একদম মোটা করেও করবেন না, বেশি পাতলা করেও করবেন না, ঠিক এই সাইজেরই থাকবে। তো এবার এগুলোকে ভেজে নিতে হবে, এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, চিত্রকূটগুলো ভাজবো বলে আমি সাদা তেল গরম করেছি। আপনারা চাইলে এর জায়গায় ঘিতেও ভাজতে পারেন। আর বেশি গরম করলে চলবে না, হালকা মিডিয়াম গরম করতে হবে তেলটাকে। দিয়ে এবার চিত্রকূটগুলো দিয়ে দিতে হবে সুজির, দিয়ে এবার এগুলোকে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না হালকা লাল কালার হচ্ছে। এদিক ওদিক করে সব দিকটা কিন্তু সমান করে, সমান হালকা লাল কালার হওয়া অবধি ভাজতে হবে। এটা ভীষণ টেস্টি খেতে হয়, ভীষণ নরম, তুলতুল করে, আর খুব সহজেই বাড়িতে বানানো হয়ে যায়। সব ইনগ্রেডিয়েন্টস বাড়িতে থাকে আমাদের, আর এটা বানিয়ে দুদিন তিন দিন ভালোই থাকে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। হালকা হাতে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার কয়েকটা চিত্রকূট ভাজাও হয়ে গেছে, এরকম হালকা ব্রাউন কালার হওয়া অবধি করে ভেজে নিতে হবে। তো আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি।
এই রকমই সব চিত্রকূটগুলোকে আমাদের ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার হওয়া অবধি। আর এগুলো যেন হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো সেই জন্যেই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, যাতে ভেতর অবধি একদম সুন্দর ভাজাগুলো হয়। আর কত বড় বড় হয়ে গেছে দেখুন। মোটামুটি আমার চিত্রকূটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। সুজির বরফিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এই যে রসটা বানিয়ে রেখেছিলাম, এটা আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে, তো এটা একটু গরম করে নিতে হবে। মানে উষ্ণ কুসুম গরম রসেতেই আমাদের ভাজা চিত্রকূটগুলো দিতে হবে, তো সেই জন্য আমি একটু গরম করতে দিয়েছি। জাস্ট হালকা গরম হতে হবে, তাতে রসটা ভালো টানে, মানে ভালো ঢুকবে চিত্রকূটের মধ্যে। সেই জন্য একদমই ফোটাবেন না, হালকা গরম হবে। হালকা গরম আমার হয়ে গেছে রসটা। এবার আমি এর মধ্যে ভাজা যে সুজির বরফিগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু চাপা দিয়ে একদম রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টা। দেখবেন এগুলো কত বড় বড় হয়ে গেছে, রস ঢুকে একদম দারুণ হয়ে গেছে। আর রস একটু বেশি করে দেবেন, যাতে রস ভালোভাবে চিত্রকূটের মধ্যে ঢুকতে পারে। দেখুন আমার রসটা কতটা পাতলা আছে, ঠিক এরকম পাতলা রসই করতে হবে। আর এভাবে চিত্রকূটের ওপরেও রসগুলো দিয়ে দেবেন, যাতে সুন্দরভাবে রসটা সব দিকটা মানে রসে ডুবে যায়। এরম রসে ডুবে যাওয়ার মতনই কিন্তু রস রাখবেন। এবার এটা চাপা দিয়ে 6 ঘন্টা বাদে আমি ফিরে এসে দেখাচ্ছি। দেখুন একদম চিত্রকূটগুলো কত বড় বড় হয়ে গেছে। আর আমি কয়েকটা মানে যেগুলো ধারেরগুলো ছিল বরফি কাটার পর যে ধারেরগুলো ছিল, সেইগুলো আমি গোল গোল করে করেছি পান্তুয়ার মতো করে, সেগুলোও কত বড় বড় হয়ে গেছে। তো এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। আর এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা আমাকে কমেন্টস বক্সে করবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেব, যাতে আপনাদের বানানোর সময় সুবিধে হয়। একটা লাইক করবেন, যাতে আমার রেসিপিটা আরও ভালো ভালো রেসিপি বানানোর জন্য আমি উৎসাহ পাই মনে। উপর থেকে একটু পিস্তা ছড়িয়ে দিলাম। এটা কিন্তু 2 থেকে 3 দিন বেশ ভালোই থাকে, ফ্রিজের বাইরে রুম টেম্পারেচারে রেখে দিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।